নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি সিংহ রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি সিংহ রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন দিক শুভ রয়েছে এবং কোন কোন দিক প্রবলেম আসতে পারে তা নিয়ে বিস্তারিতভাবে ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জুন মাস কেমন যেতে চলেছে তার অগ্রিম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। কিন্তু তার আগে একটি বিষয় জানিয়ে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এটি সকল সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলার প্রতিটি কথায় যে 100-এ 100 মিলবে এ ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে সাপোর্টটা পাবেন, এতটুকুটাই বলবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর হ্যাঁ, আমি প্রতি রবিবার আপনাদের জন্য, স্পেশালি আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রি সার্ভিস। তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলে আমি প্রতি রবিবার ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করছি। তাই যারা যারা এখনও সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করুন। আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকার জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি গোচর ফল। এই মাসে 5-5টি গোচর হতে চলেছে। কোন সেই 5টি গোচর আগে জেনে নেওয়া যাক, আর সেই গোচরের পরিপ্রেক্ষিতে আপনাদের জীবনে কি ঘটতে চলেছে সেটিও আমি বলতে চলেছি। 2রা জুন মঙ্গল গ্রহ কর্কট রাশিতে গমন করবে। 3রা জুন বকরি বুধ বৃষ রাশিতে গমন করবে। 15রা জুন রবি গ্রহ মিথুন রাশিতে গমন করবে। 20রা জুন বকরি বুধ কুম্ভ রাশিতে গমন করবে এবং 22রা জুন শুক্র গ্রহ কর্কট রাশিতে গমন করবে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের জুন মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি কেরিয়ার, অর্থাৎ চাকুরি ক্ষেত্র এবং ব্যবসা ক্ষেত্র কেমন যেতে চলেছে। এই মাসে চাকুরি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যারা চাকুরি করছেন তারা কিন্তু সতর্ক থাকুন, কারণ এই মাসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই মাসে গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখান থেকে আপনাকে কাজ থেকে চ্যুতি করে দেওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কেরিয়ারের দিকে কিন্তু এই মাস ওঠা পড়া কিন্তু থাকবে। তাই সবচেয়ে বেস্ট এই মাসে আপনারা মুখ বন্ধ করে নিজের কাজের উপর ফোকাসটা ঠিকঠাক রাখুন এবং কারোর সাথে তর্ক বিতর্কে জড়াবেন না। এরপর আসি ব্যবসা ক্ষেত্র। যারা বিজনেস করছেন তাদের কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের বিজনেস থেকে অর্থ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। পুরনো যেগুলো বকেয়া অর্থ পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু ওঠার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও এই মাসে কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে বিজনেসে 10 বার ভেবে টাকা ধার দিন, নচেৎ কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এছাড়াও এই মাসে যারা বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তারা করতে পারেন, কিন্তু আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী কোন বিজনেস সুটেবল সেটা কেবল একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজিরই বলতে পারেন। এবং এই মাসে বিজনেস সূত্রে বিদেশে যাওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এ তো গেল বিজনেস এবং চাকুরি। এরপরে আছে স্টাডি, অর্থাৎ এডুকেশন সেক্টর কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের এডুকেশন সেক্টর কিন্তু ভালো যেতে চলেছে, সেটা লোয়ার লেভেল বলুন বা আপার লেভেল, দুই ক্ষেত্রে কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মাসে আপনি যেমন পরিশ্রম করবেন
ঠিক তেমনই কিন্তু ফল পাবেন। অর্থাৎ আপনি যদি স্টাডিতে মনোনিবেশ এবং জোর বাড়ান, সেক্ষেত্রে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তারা কিন্তু টার্গেট অ্যাচিভ করতে পারবেন। কিন্তু যদি আপনি মনোনিবেশ ঠিকঠাকভাবে না দেন, সেক্ষেত্রে কিন্তু কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। এছাড়াও যারা ভাবছেন যে বিদেশে পড়াশোনা করব, তারাও কিন্তু বিদেশে পড়াশোনা করতে পারেন, সেই রাস্তাও কিন্তু প্রশস্ত হতে চলেছে। তবে পুরোটাই আপনার পরিশ্রমের উপর দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আপনি যেভাবে পরিশ্রম করবেন, পড়াশোনার উপরে ফোকাসটা ঠিক রাখবেন, ঠিক তেমনই কিন্তু আপনি ফল পাবেন। এরপর আসি পারিবারিক দিক। সিংহ রাশির জাতক জাতিকার পারিবারিক দিক কেমন যেতে চলেছে? দেখুন, এই মাসে আপনাদের পারিবারিক দিকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে চলেছে। অর্থাৎ পরিবারের মধ্যে গণ্ডগোল, মতান্তর, মতবিরোধ এইসব কিন্তু তৈরি হবে এবং কিছু ক্ষেত্রে পরিবার থেকে কিন্তু ডিটাচ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই মাসে ফ্যামিলি সাপোর্ট যেটা বলে, সেই সাপোর্ট কিন্তু ঠিকঠাক পাবেন না। এছাড়াও এই মাসে আপনাদের পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে কিছু পরিমাণ মেডিকেল এক্সপেন্সেস হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসি প্রেম বা প্রেমজ জীবন কেমন যেতে চলেছে। আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের প্রেম জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে এবং এই মাসে প্রেমিক প্রেমিকার মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক, একটা রোম্যান্টিক সম্পর্ক কিন্তু তৈরি হবে এবং একে অপরকে বোঝার একটা প্রবণতা আপনাদের মধ্যে তৈরি হবে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, প্রেমের দিকে আপনাদের এই মাস দুর্দান্ত যেতে চলেছে। এরপর আসি দাম্পত্য জীবন। আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের দাম্পত্য জীবন কিন্তু মধুর যেতে চলেছে। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা রোম্যান্টিক সম্পর্ক কিন্তু তৈরি হবে। এছাড়াও আপনাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক কিন্তু তৈরি হবে এবং একে অপরকে বোঝার একটা প্রবণতা আপনাদের মধ্যে থাকবে, একে অপরের ফিলিংসকে বোঝার কিন্তু ক্ষমতা আপনাদের মধ্যে জন্মাবে। এছাড়াও আপনারা দৈহিক সুখ পেতে পারেন। এরপর আসি সন্তান স্থান। আপনি যদি সিংহরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের সন্তানের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। বিশেষ করে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছে তাদের কিন্তু সন্তান লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের অলরেডি সন্তান রয়েছে তাদেরও কিন্তু ভালো যেতে চলেছে। তবে যাদের সন্তানের বয়স 15 বছরের নিচে তাদেরকে নিয়ে কিন্তু একটু প্রবলেম হবে, কারণ সন্তান কিন্তু দুষ্টুমি করবে, সেদিকটা অবশ্যই একটু খেয়াল রাখুন। বাকি সন্তানের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এরপরে আসি মোস্ট ভাইটাল পয়েন্ট, অর্থনৈতিক স্থিতি। এই মাসে আপনাদের কেমন যেতে চলেছে? দেখুন, এই মাসে আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আয় কিন্তু আপনাদের যথেষ্ট মাত্রায় হবে, কিন্তু খরচাও হয়ে যাবে, সেভিংসের জায়গাটা কিন্তু সেরকম মাত্রায় থাকবে না। তবে এই মাসে আপনারা নতুন কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু কিনতে পারেন এবং এই মাসে আপনারা যদি মনে করেন ইনকামকে বাড়াবো, সেক্ষেত্রে কোনো জায়গায় ইনভেস্টও করতে পারেন। অর্থাৎ ইনভেস্টের মাধ্যমে আপনারা আয়কে বাড়িয়ে নিতে পারবেন। তবে আয়ের ভাব এই মাস অর্থাৎ সারা মাস ভালো যেতে চলেছে। এরপর আসি শরীর স্বাস্থ্য। এই মাসে আপনাদের শারীরিক দিক কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। মাসের শুরুতে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো যাবে, কিন্তু মাসের মাঝামাঝির পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। অর্থাৎ স্কিন ডিজিজ আসার সম্ভাবনা রয়েছে, চোখের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, নার্ভের প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনারও কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন অবশ্যই সাবধানে চলাফেরা করুন, আর কোনো ক্ষেত্রে যদি শারীরিক অসুস্থতা বোধ ভাবেন সেক্ষেত্রে ডক্টরের পরামর্শ নিন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। তবে আমি একটি কথাই বলবো, আপনারা সিম্পল আহার গ্রহণ করুন, যে ক্ষেত্রে আপনাদের শারীরিক দিক যথেষ্ট মাত্রায় স্টেবিলিটি থাকবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।